15ই ডিসেম্বর প্রেমিকা তথা দর্শনা বণিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন পর্দার মন্টু পাইলট সৌরভ দাস। সৌরভের পরনে সাদা ডিজাইনার পাঞ্জাবি আর লাল উত্তরীয়, একেবারেই ঐতিহ্যবাহী বাঙালি স্টাইলে বর হয়ে ধরা দিলেন অভিনেতা সৌরভ দাস। আর দর্শনা বণিককে দেখা গেল চিরাচরিত বাঙালি বধূর সাজে, ঠিক যেমনটা বলেছিলেন অভিনেত্রী দর্শনা বণিককে দেখা গেল ট্র্যাডিশনাল বেনারসিতে, তার গা ভর্তি সোনার গয়না, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে ছিল শাঁখা পলা। এদিন হুট খোলা লাল গাড়িতে বিয়ে করতে আসেন সৌরভ। জামাই বরণের নিয়মকানুন সম্পন্ন হওয়ার পর পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে নাচতে দেখা গেল বরকে। রইল তারকা জুটির বিয়ের নানা মুহূর্ত, উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দর্শনাকে বিয়ের প্রস্তাব দেন সৌরভ, দর্শনা অবশ্য নিজে কোনো জবাব দেননি, বদলে সৌরভকে তার বাড়িতে গিয়ে বিয়ের কথা বলতে বলেন, রাজি হয়ে যান সৌরভ। দর্শনার বাড়িতে গিয়ে বিয়ের কথা বলেন, রাজি হয় পরিবার, রাজি হন দর্শনা। তারপরেই দুজনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই অগ্রহায়ণে ছাদনা তলায় বসবেন দুজনে, যেমন কথা তেমন কাজ, সেই মতো প্রস্তুতি শুরু করে দুই পরিবার। বৃহস্পতিবার ছিল আইবুড়ো ভাত। লাল পেড়ে সাদা তসর বেনারসি পরে আইবুড়ো ভাত খেতে বসেছিলেন দর্শনা। খাবারের তালিকাতেও ছিল একেবারে বাঙালিয়ানার ছোঁয়া, পাঁঠার মাংস, চিংড়ি, ভেটকি সব ছিল মেনুতে। শুক্রবার সকালে মিটেছে গায়ে হলুদের পর্ব। দর্শনা পরেছিলেন হলুদ রঙের সিল্কের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। আমেরিকা থেকে এসে গিয়েছেন দর্শনার দাদারা। বাড়ি ভর্তি লোকজনের মাঝে ধুমধাম করে হয়েছে গায়ে হলুদ। শুক্রবার বেশ সকাল সকাল সৌরভের গায়ে হলুদ দিয়েছেন তার মা। সব আচার অনুষ্ঠানের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বর কনে।